সোমবার পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নবদ্বীপের মুকুন্দপুরের বাসিন্দা জয়দেব ভাদুরীর তাঁতের কারখানাটি পুনরায় খোলা হলো। ওই কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, পারিবারিক অশান্তির সঙ্গে কারখানায় কোনো রকম যোগাযোগ না থাকলেও পুলিশ এসে জোর করে ওই কারখানাটি বন্ধ করে দেয় এবং হুমকিও দিয়ে যায়। এই কারখানায় কর্মরত অবস্থায় যাকে পাবে তাকেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটাও বলা হয়েছিল তাদের। এমনিতেই করোনার প্রভাবে বন্ধ তাদের রোজগার, তার ওপর এই পুজোর মুখে প্রশাসনের জোর করে এই কারখানা বন্ধ করে রাখার অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। তাই কার্যত বাধ্য হয়ে তারা নবদ্বীপ বিজেপির কাছে কারখানাটি খুলে দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানায় এবং একটি চিঠি লেখে। নবদ্বীপে বিজেপির পক্ষ থেকে নবদ্বীপ থানার আইসি কল্লোল কুমার ঘোষের কাছে কারখানা বন্ধের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর পায়নি তারা। ফলে আজকে প্রায় অসহায় হয়ে নবদ্বীপ কৃষ্ণনগর গৌরাঙ্গ সেতুর মুকুন্দপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা এবং পরে তারা ওই কারখানাটি খুলে দেন, আবার নিজেরাই নিজেদের কাজে যোগ দেন। নবদ্বীপ থেকে লোকেশ দেবনাথের রিপোর্ট, খবরের দুনিয়া। পুজোর গন্ধে চলার ছন্দে উদ্যম আনন্দে নতুন ছন্দে নতুন রূপে পুষ্প সু হাউস, আ কমপ্লিট ফ্যামিলি ফুটওয়্যার, এখন আরও বড় ও নতুনত্বের সমাহারে। তাই এবার পুজোয় জুতো হোক বা চপ্পল, ঠিকানা কিন্তু একটাই, পাটুলিঘাট রোড, হরিতলা, বেথুয়াডাহরি, নদিয়া। দূরভাষ 7872362722। নবদ্বীপ বিধানসভার অন্তর্গত পানশিলা পঞ্চায়েতে, যেটি 25 মণ্ডলের মধ্যে, আজকে মুকুন্দপুর মোড়ে এই ভাদুরী পাড়াতে সঞ্জয় ভাদুরী আর জয়দেব ভাদুরীর মধ্যে, সঞ্জয় ভাদুরী হচ্ছে এখানকার হচ্ছে তৃণমূলের একজন তোলা, তার জন্য জয়দেব ভাদুরী যখন দিতে চাইছিল না, তখন জয়দেব ভাদুরীর সাথে তার সাথে বাদ বিতর্ক হয় এবং তাদের মধ্যে কিছু কম বেশি মারপিট হয়। মারপিট হওয়ার পরেই তৃণমূলের মদতে, তৃণমূলের নেতৃত্বের মদতে এবং নবদ্বীপ থানার আইসি মিলে এইখানে এসে এদের তাঁত ঘর এসে বন্ধ করে দিয়ে যায়, যার ফলে এই করোনা পারপসে মানুষের কাজ নেই, কর্ম নেই, মানুষ দীর্ঘদিন কর্মহারা। তার ফলে আজকে এইখানকার যে শ্রমিকরা, সেই শ্রমিকরা ভারতীয় জনতা পার্টির কাছে, অর্থাৎ আমাদের নেতৃত্বদের কাছে, আমাদের কাছে কি উপস্থিত হয়। আমরা তাই আজকে এই মুকুন্দপুর মোড়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদের পরে নবদ্বীপ থানার আইসি আজকে আমাদের ফোন করে, ফোন করার পর বললো যে আপনারা পথ অবরোধ তুলে নিন এবং আপনারা এই যে আমরা যে বন্ধ করে দিয়েছিলাম কারখানা, সেই কারখানা খুলে দিন। তারপরে আমরা এই কারখানা খুলে দিই এবং পথ অবরোধ তুলে নিই। বন্ধ করে দিয়ে গিয়েছিল কারণ যে জয়দেব ভাদুরী, সঞ্জয় ভাদুরী, জয়দেব ভাদুরীর বিরুদ্ধে এফআইআর করে তৃণমূলের নেতৃত্বে। ওইরকম একটু গন্ডগোল হয়েছিল, তারপরে হঠাৎ একদিন বাজার থেকে বাড়ি আসে, তখন 7:25 বাজে 8:25 বাজে ও পিছন থেকে মানে সাইকেল করে আসছিল, পিছন দিয়ে সঞ্জয় ভাদুরী বাঁশ দিয়ে মেরে সাইকেল থেকে ফেলে দিয়ে মানে জোর আঘাত করে, হঠাৎ মারলো কেন? ওই যে কথা কাটাকাটি হয়ে আছে, ওর ভিতরে কি আছে সেটা রাগ হয়তো হতে পারে। কি নিয়ে কথা কাটাকাটি? এবার রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে সঞ্জয়, সঞ্জয়ের বউ দুজনে যাচ্ছিল, আমরাও আছি, অনেক কজন ছিল দাঁড়াও। এবার যে থুতুটা ফেলেছে তখন ছিট ছিল অল্প অল্প, এবার যে থুতুটা ফেলার পর সারা চাদরটায় সব ছিটকে যায়। এবার ও তখন বলেছিল কিছু যে এরকম তাহলে অভদ্রতা করার কারণটা কি, তো ভালো লাগবে না, হয়তো আমার সঙ্গে মিশবি না। হ্যাঁ, তারপর ওর হয়তো ভিতরে মনে রাগ ছিল, যখন এই গণ্ডগোলটা করে মানে প্রথম যেদিন মেরেছিল তার এক সপ্তাহ আগে কেস করেছে, মানে ডায়েরি করেছে একটা, তাহলে ওটা প্ল্যান করেই নিশ্চয়ই করেছে মারার আগে, মানে হ্যাঁ হ্যাঁ মারার আগে, তার আগে কেস করেছে 21 দিনে। এফআইআর করেছে, তারপর ওর বউ রেপ কেস করেছে, মানে ব্লাউজ ট্লাউজ ছিঁড়ে নিয়ে গিয়ে, মানে ঝামেলা হওয়ার আগে না, যেদিন ঝামেলা করেছে সেই দিনই। হ্যাঁ, তারপরে সব লোককে দেখিয়েছে রাস্তার মাঝখানে, এই নিয়ে থানায় গেছে ওই অবস্থায়। তারপরে প্রশাসন এলো, ও তো ওই অবস্থায় মানে লকডাউনের আগের দিন মেরেছে, শনিবারে লকডাউন, রবিবারে লকডাউন হয়েছে, শনিবারে মেরেছে। এবার ওখানে লকডাউনের জন্য মানে হসপিটালে ওনাকে রাখেননি, ছেড়ে দিয়েছিল। তারপরে সেই থেকে মানে চিকিৎসা চলছে, 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না উনি, 10 মিনিট দাঁড়ালেই মাজার যন্ত্রণা শুরু হয়ে যায়। পুলিশে কেস করেছে, হ্যাঁ পুলিশে, যে কেস করেছে তার নাম কি? তার নাম সঞ্জয় ভাদুরী। সে আপনাদের কেউ হয়? আমাদের বাড়িরই এক। তার কিসের ব্যবসা?
তাঁতের ব্যবসা। তো আপনাদের পাওলুম বন্ধ করলো কেন? পাওলুম বন্ধ করলো কেন সেটা ওরাই জানে কেন করেছে। আমি তো এটা কি এই কেসের সঙ্গে কোনো জড়িত কিছু আছে? না না, পাওলুমের সঙ্গে আমার সঙ্গে ওদের সঙ্গে কিসের জড়িত আছে? যার যে যেমন ভালো লাগে সে তেমন ব্যবসা করে খাচ্ছে, তার এটা তো তার কোনো রাগ হওয়ার কথা না। আপনার নাম? আমার নাম প্রতিমা ভাদুরী। জয়দেব ভাদুরী, সঞ্জয় ভাদুরী, এদের পারিবারিক অশান্তি ঝামেলা, কারখানার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু থানার পুলিশ এসে কারখানা বন্ধ করে দিয়ে। আপনারা কতজনের মতো কাজ করেন এখানে? আমরা প্রায় 20 জন মতো কাজ করি টোটাল। কতদিন ধরে কাজ করছেন? আমি কাজ করছি প্রায় 1 বছরের উপরে। পুজোর মধ্যে কারখানা বন্ধ করেছে, কারখানা সম্পর্কিত কোনো কেস না থাকাতে পুজোর মধ্যে কারখানা বন্ধ করেছে। হ্যাঁ, পুজোর মধ্যে। তারপরে আপনারা কতটা সমস্যার মধ্যে পড়েছেন? আমার এখন প্রচণ্ড যে দুর্ভোগ চলছে আর কি করোনা মহামারীর জন্য, এই জন্য তো প্রায় 4-5 মাস তো কাজ নেই। ইদানিং আমরা কাজ করছি, সেখানে প্রশাসনে এসে আমাদের বন্ধ করে দিয়ে যায়। অনুরোধ করা তো শুনি, অনুরোধ করা বন্ধ করতে। থানাতে পুলিশ এসেছিল, তার যে ঝামেলা হয়েছে ওই বাড়িরই একজন সেবিক, তারই উদ্যোগে আরও এটা হয়েছে যে আমাদের কারখানা বন্ধ করা যেতে। আমরা এখন বসে আছি, আমাদের কাজকর্ম নেই পুরো। আমাদের বললো যে আসামিকে ধরিয়ে দেন। আমরা বলেছিলাম যে আসামিকে আমরা ধরবো, আমরা কে? আমাদের তো সব সম্বন্ধে কোনো জানাও নেই, কোনো কিছু নেই। আমরা কি করে ধরাবো, কি করে এবার বলবো, আমরা কাকে ধরাবো? যে আমাদের জোর করে আমাদের কাজ বন্ধ করে দিয়ে গেছে, গালিগালাজ করেছিল যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আপনারা খুললেন আজকে? না, আজকে আমরা বিজিবি সব মেম্বারদের চিঠি করে জানিয়েছি, তারা সবাই এসছে, এসে আমরা তাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছি। অবরোধ করার পরে তারপরে সেখানে ওনারা আমাদের খুলে দিয়েছে। আপনার নাম? আমার নাম রাজু ভৌম।